ভারত ভুটান সীমান্ত লগা জয়গাঁও শহরে ধুমধামভাবে পালিত হচ্ছে গণেশ চতুর্থী পুজো। আর এই পুজোতে বিভিন্ন থিম বানিয়ে আকর্ষণ কেড়েছে পুণ্যার্থীদের। বর্তমানে বিভিন্ন সমস্যা ও সচেতনতার থিম নিয়ে তৈরি হয়েছে গণেশ চতুর্থী পুজোর মণ্ডপ জয়গাঁর বিভিন্ন এলাকায়। জয়গাঁর SBI বিল্ডিং এর পাশে তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে মণ্ডপ, সাথে সেফ ড্রাইভ সেফ লাইফেরও থিম প্রদর্শন করা হয়েছে। তেমনি অপরদিকে জয়গাঁ থানার সামনে ডেঙ্গুর সচেতনতার থিম নিয়ে দৃশ্য দেখানো হয়েছে। সাথে বোবাজার এলাকায়ও বিশাল আয়োজন করা হয়েছে এবং হনুমান মন্দির ধর্মশালার পাশে বিশাল গণেশের প্রতিমা আকর্ষণ করেছে পুণ্যার্থীদের। প্রতিটি পূজা মণ্ডপের পাশে রাস্তার ধারে আলোকসজ্জা করা হয়, সাথে প্রসাদের রূপে পুরী লাড্ডু ইত্যাদি বণ্টন করা হয় পুণ্যার্থীদের। জয়গাঁ শহরের পুণ্যার্থী সহ ভুটান থেকে আসা পুণ্যার্থীদেরও ঢল নেমেছে এই গণেশ চতুর্থী পুজোতে। ये हनुमान मंदिर गणेश पूजा कमेटी है, ये अपना 9वां वर्ष पार करके 10वें वर्ष की तरफ जा रही है और इसमें हमारे सभी सदस्य अपनी पूरी मेहनत से लगे हुए हैं। और हमारा यहाँ पर भंडारा का प्रोग्राम सुबह 11 बजे से लेकर शाम को 5 बजे तक कंटिन्यू होता है। कल खिचड़ी का प्रसाद था, आज बूंदिया पूरी सब्जी का प्रसाद है, कल हमारा हलवा है, चना है, सब्जी है, पूड़ी है, कंटिन्यू प्रसाद है, परसों फिर खीर का प्रसाद है, 4 दिन कंटिन्यू प्रसाद चलेगा हमारा।